আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। এমন দেশের অধিনায়ক হওয়ার চেয়ে না হওয়াই ভালো। ম্যাচ শেষে শান্তকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিলেন সাকিব। শুধু দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। টিভি সেটের সামনে কিংবা মোবাইল হাতে আজকে যারা ম্যাচটি উপভোগ করেছেন, তারা সবাই হয়তো শুরুর দিকে ভেবে নিয়েছিল বাংলাদেশ আজকের ম্যাচটিতে জয়লাভ করবে। কিন্তু সেটা আর হলো কোথায়? জয় তো দূরের কথা, পরাজয়টাকে এমনভাবে বরণ করতে হলো যেটা মেনে নিতে পারছে না কোটি কোটি ভক্ত ও সমর্থকরা। তাই তো ম্যাচ শেষে উপস্থাপকের সামনে মনের সব চাপা কষ্টকে ঢেলে দিলেন সাকিব। সাকিব বলেন, এমন দেশের অধিনায়ক হওয়ার চেয়ে না হওয়াই ভালো। একাই ভালো খেলে বিশ্বমানের ক্রিকেটার হওয়া যায়, কিন্তু একাই ভালো খেলে দলকে বিশ্বকাপ এনে দেওয়া যায় না। এই কথাটারই যেন জলজান্ত উদাহরণ সাকিব। দিনে দিনে শান্তর অশান্ত পারফরমেন্স দলকে যেন ডুবাচ্ছে হতাশায়। শান্তকে দল থেকে বাদ দেওয়ার জোরালো দাবি সাকিবের। শুধু দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকার জন্য।